বাঘা যতীন সিনেমার প্রচারে বারাকপুরের স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হন অভিনেতা দীপক অধিকারী তথা দেব। অভিনেতা দেবকে দেখে কয়েক গুণ উন্মাদনা বেড়ে যায় পড়ুয়াদের মধ্যে। সোমবার স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে বাঘা যতীন সিনেমার প্রচারে যান অভিনেতা দেব। অনুষ্ঠানে দাঁড়িয়ে সকলকে তার সিনেমা দেখার অনুরোধ করেন তিনি। এই বছর মানুষ পুরো পরিবার সঙ্গে এনজয় করতে চায়। আমি তাদেরকে অনুরোধ করবো এনজয় করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং দুর্গা পুজো যাতে কোনো গণ্ডগোল যাতে না হয়, ডিসিপ্লিন যেন আমাদের মেনটেন হয় সেটা যেন মাথায় থাকে। এটাই বলবো যে বাঙালির অবদান স্বাধীনতা সংগ্রামে শুধু নেহরুজি বা গান্ধীজি নয়, অনেক মানুষের অবদান আছে। আমি শুধু বলবো, এটাও বলবো যে সুভাষ চন্দ্র বসু তো একা নয় বাংলা থেকে, অনেক মানুষ আছে মানে বাঘা যতীনের মতো, কানাইয়া লাল, চারু, নীরেন, বীরেন, যারা যারা আছেন আমাদের ছবিতে, তাদের অবদান কতটা। আর মনে হয় এটা প্রত্যেকটা ভারতবাসী, শুধু বাঙালি নয়, প্রত্যেকটা ভারতবাসী দেখা উচিত, এবং তাদের অবদান, তাদের জীবনযাপন, তাদের দেশপ্রেম, তাদের দেশভক্তি কি সেটা দেখা উচিত। এই জন্যই বাঘা যতীনের ছবিটা আজকে খুব ইম্পর্টেন্ট। বাঙালি থেকে যেভাবে বাদ দেওয়া হচ্ছে, কিন্তু বাঙালিরা জেগে উঠেছে। আমার মনে হয় বাঘা যতীনের মাধ্যমে একটা নতুন অধ্যায় শুরু হবে, এবং যে যে বিপ্লবীরা সুযোগ পায়নি ইতিহাসে নাম ওঠানোর বা নাম তোলার, তাদেরকে নিয়ে জয় জয়কার হবে।